thank you دیتا ہے مطلب مطلب نہ تارے کیتا کہتا ہے thank you very much my friend my girlfriend نہ بول فرینڈ کیتا کہتا ہے مطلب مسلمان وہاں کہتا ہے نہ جزاک اللہ اللہ سے ضرور مت تو ہی وہ আপনি কোনটা খাওয়া উচিত তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ খাওয়া উচিত নিনা জাজাকাল্লাহ খাইলেন কোনটা খাওয়া উচিত অক্ত হইল আপনার মুসলমান মাত্র না একজন মানুষ আপনার একটা জিনিস দিছে আপনি তারে কিতা করতে ওকে ফাইন মাই ব্যাড ফাইন ফাইন ওটা কইতেনি না রে ওইটা না কইয়া কো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনার বাল্লা করুক আমার একটু সাহায্য করছে মাত্র না প্রত্যেকটা কথা কাজে মুসলমানই দরিয়া রাখার দরকার আছে নিনা নাই শোনা ভাই নুজুরা কইতে দরিয়া রাখার দরকার আছে নিনা নাই আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিয়ে হোক আমিন আমিন ও যে নিদানিং বেশি বেশি অ্যাক্সিডেন্ট মরিজিরা ওই দিন চারজন না পাঁচজন মানুষ একলগে আমরা সিলেটর কোন জায়গা চার পাঁচজন মানুষ একলগে মারা গেল মাতুর না এল্লাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দায়ী এই ময়না কল তোমরা এলিয়া বললাম নি ওটাই নারো বিফুত লড়িও না বেখালি আল্লাহ আমার কথা আন বুঝন জান ও যে অ্যাক্সিডেন্ট আর বিপদ আপদ ইতাল্লাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী আপনি কইবা কিলা দায়ী আমি মুসলমানের বাচ্চা গর্তনে বারুইবার নিয়ম আছে নি না নাই দয়া করে নিয়ম আছে তো বারুইবার নিয়ম আছে না না এগুলোতে গর্তনে কিলা বারুইতায় এগুলো গর্তনে দরবার করি করি চিল্লাই চিল্লাইয়া বারুইতায় ম্যাডামে ডাকরা সাইটটা খাইয়া দাও আল্লাহ আছে সাইটটা তা খাইয়া দাও কি খানি রেডি গেছে না গো আমি খাইতাম না তুই খাইলা কইয়া দেখু গ্লাতি হল যাই লে না এটা মুসলমানই না আপনি খাইলে আলহামদুলিল্লাহ খাবকা না খাইলে ভদ্র ভাষায় বুঝাইয়া শান্তি মাতে আপনি গর্তনে বারুকা বারুইবার সময় বিসমিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ কইয়া ডাইন গাও খান গর্তনে বার করুকা আমার কথা মনে তা কই যাব بسم الله توكل تو على الله يا دين فوقن غرتني بار خروكا لخنه ويبا كيتا بلا افنا فيريا غرو اوا فرجنتو افنار جيما داري افنار دايتو شيون الله تان قدرتي اتور ركي سبحان الله بلا كويتا سبحان الله سبحان الله انا افني اماي باروي داو ميسا ماتيا باروي دا دربار خريا بايرو باروي دا غاليايا তে বারোটা বাঁচতই না বাঁচতো না মিসা উ একবারে জিতা মিসা মাত আমরার মাঝে শুরু হয়ে গেছে হিবেটায় বারসার মৌলি বাজারের কোন মার্কেটের সামনে উবাইয়া হেবেটা রয়েছে আপন লেফটি নো বাথরুম হিগে করো ভাই আইরে নি আমি তোর অপেক্ষা আছি দেড় ঘন্টা তো নেই কর জি আছি এনজি তো ঠিক আছে আমি নতুন ব্রিজ আছি হে বাথরুমের ভিতরে এনজি চাল্লা কত বড় কপাল ভুড়া চিন্তা করো ইলা মুসলমান আমার দেশে আসেন না নাই মাদক আসেনি দয়া করে মনে মনে ওয়াদা করুকা বলে আইসছেন আমি জীবনে কোনোদিন মিশা মারতাম নাই নবীজি ফরমাইছেন মিশা মাত সব গুনার মা আমার কথা বুঝাইতে পারছি নি আমরা কথা কথা গাটে গাটে ইশারা ইশারা সকুর বলকে বলকে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা খালি নাফরমানি মিশা মারতে আছে নাউজু বিল্লাহি মিনাল মানুষের যদি জিকা বলে হুজুর বাবা ভাই কোন জায়গাতে আইছো আছে বলে বাজার উঠিয়া কয় ভাই বেশি অঞ্জল বলে খান্দা লুকিয়ে ও মিশা মাত্র যেন আসো ওখান হো এতে যদি ভাসু এত ওই যাক জন্য আল্লাহ না করক আমারে আপনি দাওয়াত দিলা জিকাইলা কই আইছি আমি রয়েছি বেশি গঞ্জ কইলাই যদি বলে আমি বেঙ্গলের পয়েন্ট আইছি আল্লাহ না করক আমি বেশি গঞ্জ আর রাজনগরের মাঝখানে অ্যাক্সিডেন্ট করিয়া মরলাম বেটা খানো তো কই তো গিয়া বেঙ্গলের সাইডে বাজে গিয়া তো কই ভাইব তো আমারে কি আমার পর্যন্ত তো কইলে ভাই গুনি আমারে তো তুকাই তো ইবো হেসি গুঞ্জর আর রাজনগরের মাঝখান তো আন্দাজে যেন কইলা বলে আমি আইছি বেঙ্গলর পয়েন্ট আল্লাহর রাস্তে মিশা মাতফান টোটাল বাদ দিতে মুসলমানই টিকাইয়া রাখার দরকার আছে নিনা নাই আছে আছে নিনা নাই আছে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আল্লাহ রাব্বুল আলামিন খেনে কইলা হাবিব আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহর পক্ষ তনে যেটা নিয়ামত গল পাইছে ওটা নিয়ামতর নিয়ে আলোচনা করতে বা ওটা নিয়ামত নিয়ে মাতামাতি হতো সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করলে আল্লাহর দেওয়া নিয়ামত লইয়া আলোচনা করলে আল্লাহর সিনার সহজ পথ হয় জুরে কই সুবহানাল্লাহ আর আল্লাহর যে মানুষে চিনি লাই একটু আগে আপনারা আমারে কইছেন ও দে দুই দেশ লইয়া মাতামাতি হইছে ই দয় দেশে মানুষে চিনছে নি না চিনছে না চিনার কারণে গিয়া ই দয় দেশের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ছে নি না বাড়ছে না
পাতকা বাড়ছেনি ঠিক আল্লাহর নিয়ামত নিয়ে মাতামাতি করলে আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করলে আল্লাহর সিনার একটা সহজ হতো আর আল্লাহর যখন মানুষে চিনি লয় তখন ই আল্লাহর গোলামে করতে মন বালা লাগে না খারাপ লাগে বালা না ই আল্লাহর গোলামে প্রতি মন আগ্রহ নি না ফিসায় ই আল্লাহর গোলামে করতে আগ্রহ বাড়ে না কমে বাড়ে ও যেমনি ভাবে একটা প্লারের নামে মানুষে মুখস্থ করে আল্লাহর নিয়ামত নিয়ামাতামাতি করতে করতে একসময় এই মানুষটার ভিতরে আল্লাহর নিয়ামতের আলোচনা উনতে উনতে আল্লাহর লাগে মহব্বত বাড়ি যাইব আর আল্লাহর লাগে মহব্বত বাড়ি গেলে ই আল্লাহর গোলামে আল্লাহর গোলামিত আগুয়াই দিব আর আল্লাহর গোলাম যখন গোলামিত লাগে যাইব তখন তার সবচেয়ে বড় যে দুইটা চাহিদা আপনি আমি খুব আর দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেক মানুষের দুইটা চাহিদা আছে কয়টা চাহিদা আছে আল্লাহর তেজরে হক কয়টা দুইটা দুইটা চাহিদা একটা চাহিদা হলো দুনিয়ার জীবনের শান্তি আর পরকালীন জীবনের মুক্তি দয়া করে জবান খুলিয়া কক্কা দুনিয়ার শান্তি আর পরকাল মুক্তি এই দুইটা জিনিস দুনিয়ার সব মানুষে চায়নি না চায় না জানি না যারা মাতি জন না তারা মনে করে চায় না কারণ ইলা আমার জানা মতো কোনো মানুষ নাই জাত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি চায়নি চাব চায়নি কেনে বলে এই জন্মে না মানুষে চায় যে কয়েকদিনের জিন্দগিটা আছে এই জিন্দগিটা আমি সুখী শান্তি হয়ে যাইতাম চাই আর দুনিয়ার যেভাবেই জানলে কয়ে চলি যাই যেভাবে কষ্ট মষ্ট করি চলি ডায়াবেটিস প্রেসারের রোগী যারা এরার লাগি ডাক্তার সাহেবের পরামর্শ দেন তুমি ডেইলি সকালে খালি পেটে ব্যায়াম করিও এক্সারসাইজ করিও একটু উঠবস করিও আত্মা তেলা লম্বা সুজা হতা করিও এর বাদে তোমার ডায়াবেটিস কন্ট্রোল হইব বিভিন্ন রোগ সম্ভব মাতই না সাহেব কল ও দেখেন জান আমরা সমাজের যথেষ্ট শিক্ষিত ভাই বাবা হলে ব্যায়াম তোলা উঠিয়া তাই দেন খালি পেটে দৌড়া দৌড়ি করেন বুঝা যায় তাই নতুন করিয়া 70 বছরের বয়সে আর্মি ট্রেনিং দিতে নাকি দা বলে না চাচা এমনি দিরা না তান জানোর জ্বালায় দিরা বলে আপনার কোনো জালোর জ্বালা দৌড়ানি লাগতো না এক মুসলমানের বাচ্চা ডেইলি বজরের নামাজ গান ঠিক মতো যদি উঠিয়া আল্লাহর বন্দা আদায় করিলাই এই মানুষটা যে মানুষের বজরের নামাজ ঠিক মতো উঠিয়া আদায় করি লাইব বিশেষ করে পুরুষ সকল মসজিদে যাইব আইব আল্লাহর যে বন্দা বান দিয়ে ঠিক মতো নামাজ গান দিয়ে আদায় করি লাইব তার লাগি আর এক্সারসাইজ আর ব্যায়াম করার আর সকালে উঠিয়া দৌড়া দৌড়ি করার কোনো দরকার হইতো না যে কামটা করলে এই মানুষটা দৌড়াদৌড়ি করিয়া যে রোগের ফায়দা পাইতো আছে ফজরের নামাজ ঠিক মতো আদায় করি লাইলে আল্লাহ তার এই ফায়দা দান করিলে তাইলে তো আমার ধর্ম মতে অত বিয়ান তুবাল্লা আমার জীবনের কর্মক্ষেত্র যাইবার আগে আমার রাস্তা আল্লাহ নবীর মাধ্যমে দেখাইছেন না দেখাইছেন না দূরে কথা দেখাইছেন নি এর বাদে হি বেটা তার কর্মক্ষেত্র যাইবার আগে তার রাস্তার অনুসরণ করে আর ও মূর্তিরে বা যে কোনো তার গুরুরে সামনে রাখিয়া হে তার একজনের গেছে চায় যে আমি যাইয়ার বাড়াইয়া আমার প্রত্যেকটা হাত যেন শুভ হয় মাতই না আমার প্রত্যেকটা হাত যেন সার্থক হয় আপনারে আল্লাহ ইফত দিছেন না মাত্তা না দিছেন না আপনারে আমারে আল্লাহ ই রাস্তা দিছেন না আমার আল্লাহ যে রাস্তা ইকেই আইছেন প্রত্যেক দিন বজরের বাদে যদি আপনি ঘুমতনে উঠিয়া চাই রাত নামাজ বলিয়া যদি আল্লাহর কাছে কান্দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ তুমি আমার দুনিয়ার জমিনের যত যতর বালাই আছে সব বালাই তুমি আল্লাহ আমার দান কর প্রশ্ন আইতে পারে আমি দোয়া করলাম তে কবুল হয়ে গেছে ওই জীবনে বুঝলি একশোর একশো কবুল হইব কারণ যেন যে দোয়া কররা আপনি আমি যে দোয়া করিয়ার জান গেছে দোয়া করিয়ার ই দোয়াই কেন আমার হুজুরের বানাইয়া দেওয়া নাই আমার বাবার বানাইয়া দেওয়া নাই আমার তালইর বানাইয়া দেওয়া নাই আমার এক মুরব্বীর বানাইয়া দেওয়া নাই ই দোয়াই কেন করার লাগি স্বয়ং আল্লাহ নবীর মাধ্যমে আমরা রে শিক্ষা দিছো না বাবা এম দূরে কই যাইব সুবহানাল্লাহ যে আল্লাহ কইলা তোমরা আমারে চাইতে সময় ওলা চাইও ফি দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত জাতর বালাই আছে তুমি আমারে দান কর নমাজ বলিয়াই না না নমাজে মাতকা আমরা মাঝে কিছু মুসল্লি আছেন কুনাকুনি বুঝে চাষা এমনি বুঝে না কুনাকুনি বুঝে না জানো বেটা ওয়াজও শুনছিল
ফজরের নামাজ পড়িয়া ফজরের বাদে সাতবার ও দোয়া পড়লে দু জখতনে মুক্তি তিয়ার নামাজ দিয়ে কি তার দাম বেটে দিকে এলো মেসে কইছে নি আনা নামাজ দিন না হ্যাঁ তুই আর তুই এবার কইছ না কো যা খুব কাজ ও তা মাতে গামি আইবনি আপনি যে আমল করবার নামাজ আছে না নাই দয়া করে কো নামাজ আছে না নাই আপনি আস্তা দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া খান দুঃখা আপনার দুনিয়ার জীবনের বালাই আপনার আল্লাহ দিত নাই যদি আপনি আল্লাহর ফরজ বিধান না মানো ঠিক আছে ইগান মাথাত কে লেগি তো খাই খাইবা খালি কুটলা লেখে না লাজকে মুসলমানর বাচ্চা ইন্দর গেস্ত নে মুসলমানি বিদায় নিছে সবচেয়ে বড় মুসলমানি বিদায় নিছে নামাজ বিদায় নিছে আজকে মুসলমানর গর্তনে নামাজ হরি গেছে ও আজকে শুক্রবার দিন বহুত মুসলমানর ঘরের বাচ্চা ইন্দে বেটা ইন্দে বেটি ইন্দে নামাজ পড়ছে না অস্বীকার করতে পারত না ইল মুসল্লি আছে বুড়ার নাই বুড়ির নাই বুয়ার নাই বুড়ির নাই বউর নাই জামাইর নাই কোন কোন নামাজ নাই আল্লাহ দিলা না রে বার আল্লাহ হাইলাম না আল্লাহ কিলা দিতা সালে দি ফারিয়া কত কানি তো কুনা কুনি ইহামাই বার ফাই দিবা জি না আল্লাহ নবীর মাধ্যমে শিখাইয়া দিছেন তোমরা যখন আল্লাহর কাছে আত উঠাইবা তখন তোমরা ও দোয়া করো আল্লাহ যে দোয়া শিখাইয়াছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ দুনিয়ায় জমিনের যত বালাই আছে তুমি আমারে দান করো ও ফিল আখিরাতি হাসানা পরকালীন যত বালাই আছে তুমি আল্লাহ আমারে দান করো বুঝা গেল একটা মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা দুনিয়ায় সুখী শান্তি হইতো আর পরকালে জান্নাতি হইতো এই দুইটা বিষয় আমারই দুয়ার ভিতরে আছে নি না নাই শোনা ভাই নজরে কইতে বা আছে নি না নাই আজ এই দুয়া শিক্ষা দিছে আমার মেয়ে সাহেব দুনিয়ার কোনো মানুষের না স্বয়ং আল্লাহ এই দুয়া পড়ার সুযোগ দিছেন কে আল্লাহ শিখাইছেন নানি আল্লাহ যে জিনিস আমারে কইছেন আল্লাহর কাছে কইবার লাগি তুমি আল্লাহ কইয়া দিছো তোমার কাছে চাইতা মোল্লা আল্লাহ তোমার দেওয়া তোমার শিখাইয়া দেওয়া দোয়া করিয়ার বিশ্বাস করবানি আল্লাহ আমারে দিবানি না দিতা নাই মাদক আল্লাহ দিবানি না দিতা নাই তুমি আল্লাহ যদি দিতাই না তেখানে আমার এই কান শিখাইয়া দিলাই ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল তমাম পৃথিবীর জমিন যত জাতি আছে যত বর্ণ ধর্ম বর্ণ মানুষ আছে প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস চায় একটা হইল দুনিয়ার শান্তি একটা হইল পরকালে মুক্তি আর এই দুনিয়ার শান্তির লাগি পরকালে মুক্তির লাগি যদি কোনো মানুষ আগুয়াইতে চায় বা ই পথে যদি সফল হইতে চায় আল্লাহ জানাইয়া দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর দেওয়া নিয়ামতের নিয়া তোমরা আলোচনা করো এখন প্রশ্ন আইব নিয়ামত কিতা মাতুর না ওইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুফসুহা আল্লাহর জমিনে যত নিয়ামত আছে আমরা সারা দুনিয়ার মাঝে যদি মৌত পর্যন্ত যদি গোনাত লাগি গুনতে 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 আমরা জীবন শেষ হয়ে যাইব কিয়ামত হয়ে যাব তবু আল্লাহর দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করা নিরাপত্তা শেষ করা তাহলে আমার আল্লাহর দেওয়া নিয়ামত এমন সীমাহীন নিয়ামত যে নিয়ামতের কোনো সীমা নাই ই আল্লাহ যেহেতু আমার অত নিয়ামত দিয়ে ভরপুর করলা ই আল্লাহর দেওয়া নিয়ামতের স্মরণ করলে লাভ হইব না ক্ষতি হইব একবার নিজের বডির বাদি সাইয়া দেখুন চাইন আল্লাহর দেওয়া নিয়ামত নি না মানুষের দেওয়া নিয়ামত ফাওয়ার বুড়ি আঙ্গুলের মাথা তনে চুল পর্যন্ত মাফিয়া দেখো একটা জিনিস আপনার কোনো মানুষে দান করছে জি একটা চুল কোনো মানুষে দিছে একটা দাঁত কোনো মানুষে দিছে সবগুলা খার দেওয়া নিয়ামত ও সুজা শেষ আর কামনে আপনি দূরে যাইবার ও সামান্য সাড়ে তিন হাত বডির ভিতরে আপনি আল্লাহর সিনার আল্লাহর স্মরণ করা সবচেয়ে বড় মাধ্যম সারা পৃথিবীরে বিক্রি করিয়া যে মানুষের চক্ষু নাই তার একটা চক্ষু দিলা সারা পৃথিবী বিক্রি করিয়া তার চোখ দিবার ক্ষমতা খেউ অথচ আমার আল্লাহ আমার এই চক্ষুগুলা ফ্রি দিছেন নি না দিছেন না মাতকা আপনার নৌকিগুণ সপ্তাহে শুক্রবারে একদিন আপনি খাটেন এই নৌকিগুণ দুই দিন বাদে ছয় দিন বাদে আট দিন বাদে দশ দিন বাদে বাড়িয়া লম্ব হয়ে যায় এগুণ খাটতে কোনো কষ্ট হয়নি মাত্তা নাই চুল এগুণ লম্ব হয়ে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ বাদে খাটেন এগুণ খাটতে কষ্ট হয়নি ও চকুল চুলল লাগান নকুল লাগান যদি আপনার আঙ্গুল ওগুন লম্বা শুরু হইতো আর কয়েকদিন বাদে যদি খাটার দরকার পড়ত কিতা মনে করেন যা খুব সুখে থাকলে
দাতিদন যদি বললা লম্বা হইতো হইতে একেবারে নতুন ব্রিজও যাইতো কি কি তামান না করে খাটিয়া বাটি হরাত খুব স্বাদ হইল নেতো আগুলো আল্লাহর দেওয়ার নিয়ামত জুড়ে কই সুবহানাল্লাহ আপনি আপনার নিজের চক্ষু মজিয়া নিজের বাড়ির বাদি লক্ষ্য করেন যেন মাত্র আধিয়ারে খাওয়া মাত্র এক ডিসিমেল জায়গার মাঝে কমন একটা এক ডিসিমেল দুই ডিসিমেল জায়গার মাঝে আপনি বাড়ি করছেন ঘর করছেন আবার ও বাড়ির চতুর্দিকে প্রত্যেকটা মিটারের ভিতরে আপনি অসংখ্য কয়েক জাতের গাছগাছালি লাগাইছেন ও বাড়ির ভিতর ও জমিনের ভিতর একই জমিন একই মাটির মাঝে একশো জাত ফলের গাছ আপনি লাগাইছেন প্রত্যেকটা গাছও কি এক জাতের নিয়ামত ফল ধরে না শত জাতের ফল ধরে আপনি আবার বিবেক রে জিকাইন লো মাটি তোর মাঝে কি এমন জিনিস হারাই তুই দেখা যায় একশো জাতের গাছে একশো জাতের ফল দিলে বলে না একটা মাটির ক্ষমতা নাই ও আল্লাহ যে আল্লাহ আমারে ও মাটির তো নে দুনিয়ার সব নিয়ামত হল আমি আল্লাহ গুলাম রে আল্লাহ দান করছে জুড়ে কই সুবহানাল্লাহ এই জমিনের মাঝে প্রত্যেকটা জিনিসের মাঝে ক্লাসিফিকেশন আছে শ্রেণীবিন্যাস আছে মর্যাদাত বেশ কম আছে নিয়ামতের মাঝেও নিয়ামত স্বাভাবিক আছে আর বহুত মূল্যবান নিয়ামত সকল আছে মাতুন না যাব যেমন মনে করো আলু আছে মুখি আছে কদু আছে আগুলো আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু এমন নিয়ামতে যদি কোনো মানুষের জীবনে খায় না চলে না তার জীবনের কোনো ক্ষতি আছে মাত্রা নাই যদি ওখানে মানুষ কয় আমি জীবনে আলু খাইতাম না এই মানুষ মরি জীবনে মরতো না কিন্তু পানি একটা নিয়ামত আছে এই নিয়ামত না খাইয়া কোন বেটা বাস্তা দেখি আমার কথা আমি বুঝাইতে পারছি না বাতাস অক্সিজেন একটা নিয়ামত আছে কোন বেটা কইবা বলে আমি আলু খাইয়া না মুখে কান্না বাঁচি যু আল্লাহর দেওয়া বাতাসও আমি ব্যবহার করতাম না বাস্তাবার বাতো কয় মিনিট আসা যদি পরীক্ষা করতে যাতে ও খান্দাত ফুরকি আছে ওগুত নিয়ে টাকু মারিয়া কত মিনিট তুলে রাখি দিব তো বুঝিলি মানে কি যা সরকার ছুটবে মাতই না তে বুঝা গেল যে কিছু নিয়ামতের মাঝে ক্লাসিফিকেশন আছে নি না নাই একটু মর্যাদাত বেশম আছে নি না নাই ওলা জমিনের মাঝে অত নিয়ামত আল্লাহ দিছেন সব নিয়ামতের মাঝে মর্যাদাত বেশম আছে এর মাঝে বাসা বাসা কিছু নিয়ামত আছে যেমন মসজিদ আল্লাহর ঘর মসজিদ খানা কাবা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ কুরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ ইতাও নিয়ামত নি না নিয়ামত নাই মাতালা নিয়ামত নি না নিয়ামত নাই মা বাপ সন্তান আদি দৈন সম্পদ আওত নিয়ামত নি না নিয়ামত নাই নিয়ামত প্রশ্ন আইল কেনে আমি আল্লাহর দেওয়া নিয়ামতের আলোচনা করতাম আরে কোন নিয়ামতের আলোচনা করতাম বলে দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতের আপনি মানতে বাধ্য তবে এর মাঝে কিছু নিয়ামত আছে যে নিয়ামতের মাতামাতি করলে আমার লাগি এই নিয়ামতের প্রতি আকর্ষণ বাড়ে আর আকর্ষণ বাড়লে ওই কিতা হও আগে উদাহরণ দিয়েছি আপনারা খেয়াল আছে কিনা জানি না যার লাগি মাতা যায় মার লাগি মাতা মাতি করা যায় যার মাত মাত বেশি মাতাল যায় এর প্রতি আকর্ষণ মাতক এর প্রতি আকর্ষণ যে জিনিসের বেশি মাতামাতি ওই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে আর যদি এই জিনিসটা যদি অনুসরণীয় অনুকরণীয় হইয়া থাকে তে বালা হইলে মানুষের লোক দললে ফায়দা হয় আর ক্ষতিগ্রস্তর কারণ হইয়া থাকলে লোক দললে ক্ষতি হয় মাতই না দুনিয়ায় যত নিয়ামত থাকতে আমরা রে আল্লাহ ইঙ্গিত দিলা কেনে বলে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা জগতের মাঝে যত নিয়ামত সৃষ্টি করছেন সারা নিয়ামত ওগুলোর মাঝখানে আল্লাহ এক নিয়ামতের নিয়ামতে কুবরা সবচেয়ে বড় নিয়ামত বানাইয়া দুনিয়ায় ফাটাইছে ইয়া আল্লাহ আবার তা জুড়ে সুবহানাল্লাহ বাড়ি উঠে দুনিয়ার যত নিয়ামত আল্লাহ ফাটাইছেন কথা বুঝো কাবাল্লা করি দুনিয়ার যত নিয়ামত আল্লাহ পাঠাইছেন সারা নিয়ামত ওগুলোর মাঝে আমিও নিয়ামত আমার বিবি বাচ্চ নিয়ামত সম্পদ নিয়ামত গাড়ি বাড়িও নিয়ামত ফানিও নিয়ামত খানিও নিয়ামত চৌক নিয়ামত আহত নিয়ামত মক্কাও নিয়ামত মদিনাও নিয়ামত কুরআন নিয়ামত দুনিয়ার নিয়ামতের অভাব নাই কিন্তু সারা নিয়ামত ওগুলোর মাঝে এক নিয়ামত আছে আর নিয়ামাতুল কুবরা আলাল আলম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোন নিয়ামত বলে আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে জোরে কইতে বসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
سبحان الله 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 سبحان আমার নবীর উপরে আর কোন নিয়ামত আল্লাহ দুনিয়া জানাইছেন নি না বানাইবা নি না পাঠাইছেন নি না পাঠাইবা নি না ইখান যদি কোন ভাই আপত্তি আনেন তে দয়া করি না রাগ করিয়া আর বাজার গরম না করিয়া না আমারে জিকাই লাগ যেন গাল বেটা আছে বললে জবাব দিয়া যাই নাইলে মুরব্বী হওয়ার জন্য আনিয়া জবাবতে হয় মাছই না এসে গিয়া কালকে বাজারও গিয়া বাজার গরম করতে আর কুটলা কুটলি চাচা এমন হইও না আমি কই আর না আল্লাহ হইরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক ঔরবর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অর্থ কি তা সাহেব যিনি যার প্রশংসা করতেছি তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক মাশাআল্লাহ আইকা আইকা শৈলবেন درود شریف پڑھ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا توفيق دو گو الله گناہ ہوئی باچی بار عمل করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নামাজের প্রতিটা রেখা তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর অর্থ কি দা প্রশংসা সকল যত প্রশংসা আছে আমি ঔরবর নামে হরিয়ার যে রব হইলা গোটা সৃষ্টি জগতের প্রতিপালক মাতুন না যেই সব কিছু বানাইছেন সব তার মালিক যেই ও আল্লাহর প্রশংসা আমি হরিয়ার এই নইলা রব্বুল رب العالمين اين الى تمام كل كائنات সৃষ্টি জগতের প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23999 জন নবী পাঠাইলা আমার নবী ছাড়া আর অসংখ্য নবী আল্লাহ এই জমিনে পাঠাইলা কোন নবীর ব্যাপারে আল্লাহ এমন শান খান লেখাইলা না আল্লাহ 100 সাইর খান কিতাবি জমিনের মধ্যে ফাটাইলা এর মধ্যে বড় বড় সাইর খান কিতাব আর 100 খান সহিফা কোন কিতাবরে আল্লাহ উদ্দেশ্য করিয়া এই জমিনের মধ্যে গোটা সৃষ্টি জগতের রহমত হইয়া কিতাবরে আল্লাহ ঘোষণা করলা না কোন নবীরও গোটা সৃষ্টি জগতের রহমত কোন কিতাব রে গোটা সৃষ্টি জগতের রহমত হই আল্লাহ প্রমাণ দিলা না এমন কি আল্লাহ পবিত্র কুরআন শরীফের কথা কইতে গিয়া হইন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফে নাজিল করছি নিয়ামত বানাইয়া শিফা বানাইয়া রহমত বানাইয়া এই কুরআন শরীফে আমি আল্লাহ জমিনের নাজিল করছি কেবলমাত্র গোটা দুনিয়ার তাম সৃষ্টি জগত লাগে কুরআন শরীফ নিয়ামত নাই শিফা নাই রহমত নাই এই কুরআন শরীফে আমি আল্লাহ মুসলমান হলল লাগি একমাত্র মুসলমান হলল লাগি আমি আল্লাহ কুরআন শরীফে রহমত বানাইয়া জমিনে ফাটাইলা আল্লাহ এখন কুরআন শরীফে আমি মুসলমান লাগি রহমত বানাইয়া ফাটাইছি আল্লাহ তো কইতা বার্তা গোটা মানব জাতির লাগি গোটা সৃষ্টির প্রত্যেকটা জিনিসের লাগি আমি কুরআন শরীফে রহমত বানাইছি আল্লাহ ইকান হইনা
কইন রহমাতুল লিল মুমিনিন আমি মুমিন হলার লাগি রহমত বানাইয়া ফাটাইলাম কিন্তু এই জমিনের মাঝে অন্য 103 খান এমন কি কুরআন শরীফ রে আল্লাহ গোটা তমাম সৃষ্টি জগতের প্রত্যেক কাজী নিশল লাগি রহমত বানাইলা না গো ভাই আল্লাহ কোন নবী রাসূল রে তমাম সৃষ্টি জগতের লাগি রহমত বানাইলা না আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা রে আল্লাহ ঘোষণা করেন আর জগতের মানুষ রে আমি আল্লাহ ইলাম রব্বুল আলামিন আর আমার বন্ধু হাবিব রে আমি আল্লাহ কুল কায়নাতের লাগি আমি আল্লাহ যত জিনিসের রব আমি আল্লাহ যত জিনিসের খালিক ও মালিক আমি আল্লাহ সৃষ্টি জগতের লাগি আমার বন্ধু রে আমি রহমাতুল লিল আলামিন রহমত মানে আমি আল্লাহ আমার বন্ধুরে ফাটাইছি প্রশ্ন আইতে পারে আমার ভাই হল বন্ধু হল লক্ষ্য নিয়ে যে বিষয়টা দুনিয়ার মাঝে কোন জিনিসে মানুষে আহ্য করে অন্য বাচ্চা গুণতরে হরাইতে পারলাই নাই কি তার দোকান নেই ও দোকান দে ভালো হয়েছে দোকান নিয়েও নাই ফাল্লে স্টেজ দোকান আরো ভালো আমার ঘরিয়া তুমি তাই নাই কিতা কই আমার ভাই দুনিয়ার মাঝে বহুত জিনিস আছে মানুষের উপকার করে বহুত মানুষ আছে মানুষের উপকার করে বহুত জিনিসের দ্বারা মানুষ লাভবান হয় বহুত মানুষের দ্বারা মানুষ লাভবান হয় কুরআন শরীফের উসিলায় আমরার মতো অতবাগা হল দুনিয়ায় তো লাভবান হাসরের ময়দানও লাভবান সুবহানাল্লাহ কই না কাবা শরীফের উসিলায় আমরাও লাভবান দুনিয়ায় তো লাভবান হাসরের ময়দানও লাভবান কিন্তু কাবা শরীফ কুরআন শরীফ এইসব নিয়ামত হলোর দ্বারা লাভবান কইলেও গো ভাই এমন কোনো গ্যারান্টি দিতে কেউ পারত নাই যে অমুকর বুকুর ভিতরে অমুকর বুকুর লগে কুরআন শরীফ রে এক বছরে হাজার বছর বুক লাগাইয়া ঘুমাইছে আর এই মানুষটার লাগে জান্নাতে ওয়াজিব হরিয়া দে হই গেছে কাবা শরীফ রে এক কোটি বার বুকুর লগে লাগাইছে ই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহ দয়া করি লাইলে কাবা শরীফে জীবনে কেউ দেখছে আল্লাহর কাবার ইজ্জতে আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতি বানাই লিতে পারে কিন্তু ইলা বহুত মানুষ আছে কাবা করিয়া হজ করিয়া এর বাদে আইয়া কোনো গুনাহ করছে আর বার নাফরমান গুনাহগারের তালিকাত নাম লেখাই লিছে মনতো পারে নি না পারে না দয়া করে মাতোকা পারে নি না পারে না আমরার দেশে তো মাশাআল্লাহ ইতার কোনো নজিরের অভাব নাই কারণ বহুত আজিজা বকল হজর যাই হস্ত নে আইয়াতে মাশাআল্লাহ বড় বিচারি হস্ত হজর আজাইয়া আগে কে বেটায় কিছু কম খাইতো হস্ত নে আইয়া সাসা এখন আরো লম্বাতে খায় জানি না কি তা কইছি বুঝছেন কি না না বুঝার কথা নাই আপনারা তো সুজা সাজা মানুষ বুঝছেন নি কিছু লেখে আরো ভাঙ্গিয়া কইতাম নি লেজে সাসা বি মজদ যাইবার আগে আমরা আল্লাহ আছে বেদই মাফ করে দিই আমরা দেশ বহুত বিচারি হলে গু গু ফর খাইবার অভ্যাস আছে না নাতকা গু গু ফর খাইবার অভ্যাস আছে নি না না আত গরম করে নি মাত্রা না ওন্ড রাইয়া মাতিরা না খাই নি এ খুব বালা জিনিস খাই ইতা খাওয়াতনে লেফটিনক গিয়া গু খাওয়াতলাম গু খাওয়াতলাম ইলা বহুত মুসলমানের বিয়াজে হজ করি আইয়া দাড়ি উড়ি রাখিয়া এখন বিচারির মোটামুটি শ্রেণী উপরে দিয়ে উঠছে মোটামুটি তার ক্লাসিফিকেশন বাড়ছে না কমছে মাইক তার র্যাঙ্ক বাড়ছে এখন হাজি সাহ বল বইয়া আল্লাহ মাফ করুক আমি হজরে বা দাড়ি রে না আল্লাহ মাফ করুক তার হাইছিল তোর প্রতি ইঙ্গিত করিয়া তাইলে তো আল্লাহর বাড়ি দেখিয়ে আইছে তোবা করিয়া আইছে নিষ্পাপ হইয়া আইছে জান্নাতে আইবার একটা সুযোগ হইছে ই মানুষটার হাইসলত বদলাইয়া নেকগার হওয়ার দরকার আছে দিনা নাই আল্লাহর কাছে তো বাতিল্লা করিয়া কেউ বিচার লাগিয়ে আইলে বলে সাসারে বা আমার বিচার খানা যাইতা বলে যাই মরে হতো ইনশাআল্লাহ আল্লাহর দিনে
লেসা সারি আপনার ইন্টেট দেওয়ার করে বা শুনছি আপনার টেকা দুই চারশো দেওয়ার লাগে ও সময় যদি মুখ কুলিয়া হয় বলে না বেটা এক সময় ইটা গুণা করছি রে ভূত না বুঝিয়া এখন হজ করিয়ারে ভূত আল্লাহর পথে আই গেছি আর জীবনে যান থাকতে আমার মুখে দিয়ে হারাম ঢুকত নাই মা পূজাইতে পারছি বারামাই করতো ও ঠিক আছে আমরা আমরা বাদে আজান নমাজ হইলে অসুবিধা নাই তো যাবো আর কত হইলে মাতিলে আমি মাতলাম মাতলাম না অন্য আমি অন্য পোস্টার দেখছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু ইসলাম উদযাপন উপলক্ষে আর পীর মুর্শিদর বা আল্লাহর মায়ার বন্ধু হল ঈসা আলাইহিস সালামের মাহফিল ও আমার একটা চিন্তা হইল নিয়ামত লইয়া মাতি দুনিয়ায় বহুত নিয়ামত আছে রে ভাই কিন্তু আমার নবীল্লাহর নিয়ামত আল্লাহর জমিন আর দ্বিতীয় কোনো জিনিস নাই আশা করি হোক এই নিয়ামত পেয়ে খুশি না বেজা খুশি হ্যাঁ চিন্তা করেন যান ও যে মানুষটা হজ করিয়া আইছিল জিন্দগির গুণা মাফ করাইয়া নিষ্পাপ হইয়া যখন আইছিল নবীজি ফরমাইন একটা বাচ্চা যেভাবে মার ফেরতনে নিষ্পাপ হইয়া আয় দুনিয়ায় আরফার ময়দান তো একজন হাজিসা বলা নিষ্পাপ হইয়া ফিরিয়া আয় সুবহানাল্লাহ হইতা নাই তো মানুষটার কপাল বাল্লা না খারাপ দুঃখের বিষয় কেন টিকিয়া তাকে কয়েকজন মাত উচ্চ না এখানে টিকিয়া তাকে খুব কম মানুষ বেশিরভাগ মানুষ ওখানে পুঞ্জি বানাইয়া আরো বেশি হে গুণাত লিপ্ত হয়ে যায় মাত হই না সাহ আগে যদি বিজেট নিত 500 এখন যাচ্ছে 1000 নিচে লামে হুন আল্লাহ মাফ করো কিন্তু অভ্যাস আমরা দেশে দুই চারজনের মাঝে আসেন না নাই আর না হইলে 100 মাঝে 10 জন মিলবো তো তুকাইলে এমনে না খাইলে এমনে গুড়াইও তো খাইন মাত্রা না দে খাইনি খাইন সুতরাং ও যে মানুষটা হজ করিয়া আইয়া একবার না দুইবার না 1000 বার যদি হজ করে আর গুড়ি ফিরিজ দিয়ে আর বার হে না ফরমানি যায় হক যান ই মানুষটার হজে কোনো খান দিছে আর শরর দিন কোনো খান দিব ও মাই গো ওখানটা বুঝাইবার লাগে তো দূর দৌড়াইয়া লুই আইস আমার নবীজির খান্দার যদি কোনো মানুষটা গিয়া একটা সেকেন্ডর লাগি হাজির হই রোজায় আকদ্দস নবীজির দরবারে রেসালত মদিনা রোজা শরীফের কিনারাত গিয়ে যদি 1 সেকেন্ডর লাগি কোনো মানুষ যদি আইজ গিয়া হাজির হয়ে যায় কিয়ামতের ময়দান ই মানুষটার জান্নাত এইবার গ্যারান্টি হয়ে যায় না বাবা জুড়ে হইতে সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন মানজার কবরি ওয়াজাবত লাহু শাফাতি যে আমার কবর জিয়ারত করব আমি নবীর রওজাতে সালাম দিব আমি নবী তারে শাফাত করা ওয়াজিব হই যায় সুবহানাল্লাহ ইউল এক দ্বিতীয়ত হইল দুনিয়াতে 1000 বার জান জ কাবা ঘর দেখিয়া গিয়াও আইয়া নাফর মানু ইয়া গ্যারান্টি তো নে হরি যাইতে পারে অর্থাৎ মানুষটা জান্নাত এইবার কোনো সুযোগ না থাকতে পারে কিন্তু যদি কোনো মানুষে খাবে কি আলে ইমানের হালতে আমার নবীজির 1 সেকেন্ডর লাগি দেখিলাই ই মানুষের লাগি আল্লাহ দুজোহর আগুন হারাম করিয়া দিল এখন বুঝিয়া থাকলো হকা দুনিয়াত নিয়ামত হলোর মাঝে বড় বড় নিয়ামত কাবা শরীফ কুরআন শরীফ ইটা নিয়ামত রে আল্লাহ অত মান মর্যাদা দিয়েছেন অতুলনীয় ইটা নিয়ামতের লগে কোনো তুলনা চলে না কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ যে নিয়ামত বানাইয়া দুনিয়ায় দিয়েছেন এই নিয়ামতের লগ ধরলে আমরা লাভ না হতি শোনা ভাই নজরে হোক লাভ না হতি এই নিয়ামতের লগ ধর তাকিলা বলে ফয়লা দুনিয়ায় রে নিয়ম হইল যে জিনিস লিয়া মাতামাতি করা যায় এই জিনিসের প্রতি মায়া বাড়ে হো ফয়লা বইয়া কইসলাম জানি না কি হাল আছে কিনা যে জিনিস নিয়ে যে বিষয় নিয়ে যে যে জিনিস লিয়া বেশি আলোচনা হয় এই জিনিসের প্রতি দাম বাড়ে না কমে এই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে না কমে অতটা আর যে সময় এই জিনিসের প্রতি আকর্ষণ হয়ে যায় যদি এই জিনিসটা অনুসরণীয় অনুকরণীয় হয় আমার মাতুনে কই বুঝরা না ফুরা যদি এই জিনিসটা অনুসরণীয় অনুকরণীয় হয় তাইলে যদি ভালো হইয়া থাকে তো অনুসরণ করলে অনুকরণ করলে ফায়দা আর খারাপ হইয়া থাকলে আর এর অনুসরণ অনুকরণ করলে ক্ষতি ও যেন আমরা রিগুনতে যেন আর্জেন্টিনা ব্রাজিল লিয়ার মেসি আর নেইমার আর রোনাল্ডো লিয়া যেন দেওয়ানো হয়েছেন এগুন তো লাভ না ক্ষতি মাত্রা নাই লাভ না ক্ষতি হেদের লগ ধরছে আখতা ধরে ধরলিছে নি জি না মানুষের মুখে উঞ্চে আর্জেন্টিনা একদল
ব্রাজিল একদল মানুষের মুখে উঞ্চে রোনাল্ডো এর বেটা ও নেইমার আর বেটা মেসি আর বেটা ও তা উনতে উনতে হের দেবান হয়ে গেছে এখন হেও তার লোক ধরিলছে খালি লোক ধরছে না হিগ্গে চুল কাটের হৌ হিগ্গে হক গুড্ডি যাই নে হিগ্গে গেঞ্জিলর ও গুড্ডি যাই নে ইগুল লাগিয়ে এখন হে ভাগ গোল ইগ্গে গোল খাই দিলে হে টেলিভিশন রে লাত মারি গোল দিলে মাতুই না ইয়া মানুষ আমার দেশে আসেন না নাই তাইলে বুঝা গেল যে অগুর মাতুনতে উনতে অগুর প্রতি দেওয়ানা হইছে মাত্তা নাই যাব আমরা নবীর না আল্লাহ ফয়লা শিকার আক্কা আমার নবী আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত না জুড়ে কইতে বলি নিয়ামত না নিয়ামত না সুতো নিয়ামত না সর্বশ্রেষ্ঠ নিয়ামত জুড়ে কইতে সুতো নিয়ামত না সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নবীর নাম ই নবীর মাত ই নবীর আলোচনা আমরা শুনিনি না শুনি না ই নবীর প্রতি আমরা আকর্ষণ আছে নি না নাই এই নবীর যত আলোচনা আনবা যত আলোচনা আনবা যত মাত আনবা যত মাত আনবা ই নবীর আলোচনা যত বেশি আপনি শুনবা অত নবীর প্রতি আপনার আকর্ষণ ঘুরে কই থইব বাড়বো না কমবো আর যখন নবীর প্রতি আকর্ষণ বাড়ি যাইব তখন আপনি নবীর অনুসরণ করতে মন চাইব নি না চাইতো না ও গিয়া লাভ মিলাদুন নবী কেনে করেন আমরা কিছু বন্ধু হলোর মাঝে ভুল বুঝাবুঝি আছে টেলাটেলি ডেকা দেখি যে আমরা ভুল থলি মশলো করে না মিলাদুন নবী হরি আর আমরা কিছু ভাই এনতে সিরাইন খাইল এক বেটার বা শুনছি মোবাইলও আমার একজন দেখাইছে যে ইয়ানবী সালাম আলাইকা কইলাই আরে কি আশিকে রসুল হয়ে গেল তোমার কাজে কইছে রে বাবা আমি আশিকে রসুল তোমার কোন বুতে হয়েছে তোমার মাথার কিতা কুত্তায় পেশাব করছে নি আমি কিতা মিছিল দিছি একদিন আশিকে রসুল কইয়া আমি কেনে নবীরে জালাম দেই কারণ তুমি একবার হিসাব মিলাইয়া দেখ আমি বন্ড নাই অর্থাৎ আমি বলতে আমরা সবার কথা কইয়া চাব আমরা কোনো বন্ড নাই আর আমরা বন্ডা মিরে জাগ দিতে চাই না দূরে হই তুই ঠিক না ঠিক না কোনো বাফর বেটার ক্ষমতা থাকলে আও বুলতলি চাবার বাড়িত গিয়া দেখাই দিও কোনো জাতর বন্ডামি তো বা করিয়া জুত্তার মালা গোলাপ পিয়া চক কর দিম তোমার গুলা হই যাইম যদি কোনো বন্ডামি দেখাইতে পার আইলা হায়া রিপ্লার হইয়া আফ্রিকার জঙ্গল তো নে আর যে তামনে যাইয়া মাতিয়াকে লাগিছিলেন ও খাইলকে হাজ মার তাটকা মাতুন জি হইছে গত খাইলকে আপনার মৌলী বাজারের কোন জায়গা তো ভাই আহমুল্লাহ মাতিয়া গেছে কইয়া নবী সালাম আলাইকা কইলে আর তুমি আশিকে রসুল হয়ে গেলে আর বেশি তোমার খেদ্য কইছে আমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া আশিকে রসুল দাবি করছি আমি বাস্তব জীবনে আমার নবীর অনুসরণ করতাম চাইনি না চাইনি আল্লাহ সাক্ষীর চাইনি না চাইনি তুমি কো আমার পাঞ্জাবি গো আমার নবীর অনুসরণ নাই আমার টুফি আমার নবীর অনুসরণ না আমার দাড়ি নবীর অনুসরণ না আমার মিসওয়াক নবীর অনুসরণ না কো আমি কোনটা করার চেষ্টা করিয়া না হ্যাঁ ব্যক্তি আব্দুল্লাহ আদগার হইতে পারে খারাপ হইতে পারে আমি এক আব্দুল্লাহ আদর কারণে আপনি কইলি বাজে ফুলতলি মশলকর বা ই জমিন যত মানুষে আল্লাহর অনুসরণ আল্লাহর অলির অনুসরণ করিয়া এই জমিন আল্লাহর দিনের পথে চলে সব খারাপ এক আব্দুল্লাহ আদগার তুমি সবরে খারাপ কইলি ভাই সে তোমার এই ঠিকাদার ইচ্ছে তুমি আন্দাজে মিলাদ পড়ে বা লোক ধরে গালিয়া আমরা তো মিলাদ পড়ে না যে রে তো জীবনে গালিয়াই না আমি তো অত গান ভাঙ্গিয়া দেই আমি তো অত গান ভাঙ্গিয়া দেই যদি কোনো মানুষ মিলাদ শরীফ খাড়াও হয় না তার লগে আমার কোনো দুশ্মনী নাই ভদ্র ভাষায় বুঝাইম ভাই আমার নবীর মহব্বতে খাড়ো ইয়ার তোমার ভাল লাগলে খাড়াও নাইলে তুমি বইয়া সালাম মাতই না চাও আমার কোনো দিনও দরবার নাই আমি অত গান কই ভাই তুমি নবীরে বইয়া সালাম দাও আমিও নবীরে বইয়া সালাম দিই অন্য আমি খুতবাত পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আমার নবীরে আমি বইয়া সালাম দিছি না আমি ঘুমাইবার সময় কি আমার নবীরে সালাম দেই না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অসুবিধা কি আমি নামাজ আত্তাইয়া তো নবীরে বইয়া সালাম দেই না কেনে আমি কেনে খাড়ই কিতার লাগে খাড়ই শিক্ষার বিশেষ ব্যাখ্যা আছে তুমি আন্দাজে কিচ্ছু বুঝলে না ইয়ে আন্দাজে কত অনেক হয়ে গেলে এটা কি জাতের খাল ই মুসলমানের মাঝে মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগা নি খেনে আজকের এই সময়টা হাসা করে কক্কা মুসলমানের সুদিন না দুর্দিন ভাই শোনা ভাই নজরে কয় মুসলমানের সুদিন না দুর্দিন আপনার লাগে উচিত আপনি যে কোনো দল খরক্কা আপনি যে কোনো দল খরক্কা আপনার দুনিয়ার মাঝে নবীর আলোচনা খরক্কা নবীর আদর্শের মাত্মা তোকা নবীর প্রশংসার মাত্মা তোকা যাহাতে আপনার উসিলায় একজন মুমিন মুসলমানের ভিতরে নবীর প্রশংসা শুনিয়া নবীর প্রতি আকর্ষণ বাড়ে মাতই না চাব নবীর প্রতি আকর্ষণ বাড়ে আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে সারা জীবন সারা জীবন আমার বাপও মুরিদ হিসাব করলে মনে হয় আমার দাদাও পাইন ফুলতলি যাবার মুরিদ মা তুলাই চাব আমার বাপ দাদা তো মুরিদু আমি হিসাব করলে আমি জিকাইছি না জিকাইলে মনে করে মিলবো আমার দাদাও ফুলতলি যাওয়ার মুরিদ
সারা জীবন আমরা বাপসা যায় কইছি নুল তুলি যাবে সবচেয়ে বেশি ওয়াজ করেন খালি নবীর মুহাব্বতের ওয়াজ ও আমার কথা একটু আপনারা হিসাব করে দাও কা যে জিনিসের প্রতি বেশি যে জিনিসের যত বেশি মাহাত্ম্য এই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে না কমে নবীর মাত যত বেশি আপনি মাতিবা নবীর প্রতি আকর্ষণ বাড়বো না কমবো মাতটা বাড়বো না কমবো আর যে জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে এই জিনিসের অনুসরণ করেনি মানুষে মাতকা করেনি আইজো করেননি ও মেসিল লাগে মানুষে আজকে গেঞ্জি লইয়া বাজারে বেশি লোন নি না লোন না মাতকা লোন নি তাহলে ঠিক কলা নবীর আলোচনা যত বেশি আপনি উনবা নবীর মহব্বতের প্রসঙ্গে যত বেশি উনবা নবীর প্রতি আকর্ষণ বাড়বো না কমবো আর নবীর আকর্ষণ যত বাড়বো অত আপনার নবীর প্রতি মহব্বতের উচিলে নবীর অনুসরণ আপনি করবেন না করবা না দুই তিন মাস আগে আমি গেছিলাম দুবাই দুবাই তো গেছিলাম উমান উমান হয়ে একজন নবীর জিয়ারত গেছিলাম বিশেষ করে হজরত সাইদ না হজরত ওয়াইসাল কারণ রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করছে বিবি রহিম আসে অসংখ্য নবী হলার জিয়ারত আমার লগে আমার দুবাইয়ের হয়ে একজন ফ্রেন্ড আমরা সিলেটি ও কুলাউড়ার আর জুড়ির আর হয়ে একজন আমরা মোট ছয়জন না ছজন মানুষ আছে এর মাঝে আমার দুই ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ মানুষ আইজো ফোনে আল্লাহ হয়েছে ও মানুষগুলা কইলাম ভাই অত দূর যখন আগবাই গেছে আল্লাহ যখন আগবাইবার সুযোগ দিছে নবীর প্রতি হন মায়া এক কাম করিলাই আল্লাহ যদি দেয় ভাই তো এই জমিনটা তখন অস্থায়ী আবদুল্লাহ দে বিয়া করি আল্লাহ বাচ্চা বাচ্চা ইল্লাই যে আপনারও বাচ্চা বাচ্চা ভাই লিছেন বিদেশের বাড়ি শান্তিতে আছে এক কাম করিলাই না বাল্লা এক সফর বার হয়েছি আমরা উদয় ভাই আপনারা যদি দাড়ি রাখিলেন তো নবীর মহব্বতের পরিচয় বিশেষ করি আপনার চেহারার মাঝে ফুটিয়ে উঠবো আর ও দাড়ি রুচিলে হয়তো আসরের দিন আল্লাহ মাফ করিলেন বিশ্বাস করো কাউকে আমার স্বার্থ হয়ে গেছে আল্লাহর মন্দামিন ধরে অনুরোধ করছিলাম এখন তারা ছবি দেখলে আপনি বিশ্বাস করতেন না যে মানুষ কিন্তু নবীর দাড়ি রাখিয়া তারা খুব সুন্দর একটা চেহারা হয়েছে হাসা করে কেউ যদি আপনি তারে না বুঝাইতা না বুঝাইতা নবীর আকর্ষণ নাও নাইতা তো নবীর একটা রাহাত গেল নেন এ বেটা চিন্তা করলো নেই মাইকে দাড়ি রাখতাম আমার বইও ফইলা খানি সুখে চাইব তে আর কোনো মানুষ আমার মায়া করতো না কত তা তার ভিতরে মারলো নে বলে না পয়লা তারে আপনি নবীর প্রেম ভালোবাসা হুনাকা তারে নবীর আকর্ষণ হুনাকা হাসা করে হোক মিল্লাদ নবীর আলোচনাত কোনো মানুষের গালিয়ানি হইন না নবীর আলোচনা করে কোন আলোচনা দুশ্মনীমূলক আলোচনা হইন না নবীর প্রশংসামূলক আলোচনা শোনাবাই নজরিয়া হোকা কোনো এক মিনিটে আপনারা মনে করে ইয়া দিয়ে যান হোকা যেন আবদুল্লাহর জন্ম যে লইছে নবীর জন্ম তো লইছে না কোন বেটা কইতা পারবা দিয়ে হোক নবীর জন্ম লইছে আমরা লখান ও শেষ আপনি একটা মিনিট চিন্তা করুন জানো আবদুল্লাহ দুনিয়ায় তাইবার আগে একজন মানুষে একজন বেটা ইনতে কইতে পারবানি যে আপনি দুনিয়ায় তাইবার আগে আপনার নামে চিঠি কথান আইছে দুনিয়ায় তাকে বলে কয় একদিন বাদে আবদুল্লাহ দাইরা তাই মৌলিবাজার চেয়ারম্যান হয়ে যাবে এমপি হয়ে যাবে কিন্তু নবীর ব্যাপারটা বললানি মাতাল হলানি আমি অন্য পোস্টার বলি আমার লগে লগে মাইটা মনে হয়েছে কুরআন শরীফের আয়াতে আর এই পোস্টারে একটা মিল আছে কুরআন শরীফের একটা আয়াত আছে যে কাপড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود আব্দুল্লাহ দুনিয়ায় তো এবার আগে এখন লিফলেট পার করিয়া সিলেটর বাজার সাফা করিয়া ছাড়ছে না আপনার দুনিয়ায় কোনো বেটা বাংলাদেশের নামি দামি রাজনীতিবিদ দখলের মাঝে আপনার বাবার এখান দাঁত এম সাইফুর রহমান সাহেব পৃথিবী বিখ্যাত একজন সম্মানী মানুষ মাত্র না হাসা করে হোক কাজেন এমন সম্মানী মানুষের কথা দুনিয়ায় তো এবার আগে কেউ লেখছে নি জি না বঙ্গবন্ধু যাওয়ার কথা কেউ লেখছে নি জিয়াউর রহমান সাহেবের কথা কেউ লেখছে নি জি না কিন্তু আমার নবী দুনিয়ায় এইবার হাজার হাজার বছর আগে আসমানি কিতাব হলো আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া রাখি দিছে শোনা ভাই নজরে কইতে বস সুবহানাল্লাহ ও মাথান মিলাদুন নবী মাতে যখন আমার বড় ভাই যখন মিলাদুন নবী এই বিষয়টা আপনারা শুনাইবা যে মুসলমানে শুনবা হাসা করি হোক নবীর প্রতি তার আকর্ষণ বাড়বো না কমবো ই নবীর প্রতি তার প্রেম ভালোবাসা বাড়বই না কমবো আর বাড়তে 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 একসময় নবীর লাগিয়ে দেওয়ার নই দিব মাতই না আমি আবদুল্লাহর জন্মদিন আমার মায়ের খান্দাত বেহেস্তি কোন মহিলা ইসলা তো আপনার আর মায়ের খান্দাত কোন বেহেস্তি মহিলা আসলা কোন সিরতর কিতাব বার করতে যে কোনো একটা কিতাব বার করো
পৃথিবী বিখ্যাত যত সিরাতের কিতাব সবটি পাইবা আপনি নবীর মা আমেনা কইল আমি রাত্রি বেলা আমার গরু হঠাৎ করি আমার গরুর চাদর উপরে দিয়া তো কিছু মহিলা করলাম লা ইটা মহিলা দেখি আমি আশ্চর্যান্বিত হইলাম চিনিয়ার না কারণ এরা অত লম্বা লম্বা জীবনে মক্কা তত লম্বা কোনো মহিলা আমি দেখছি না আর এরা দূরের দূরে মানুষ ওইটা যে আরবের মাটির দেশ মরুভূমির দেশ তো মাটি সাটিয়ে দুইলা বালিয়ে শরীরের মাঝে ময়লা কাপড় দেখা যাইত এরা লেবাসে বুঝা যার খুব খান্দা তুনে আইসি না তো সুন্দর লেবাস আর লম্বা লম্বা আমি আশ্চর্য ইয়া তারা জিকেলাম আপনারা খারা তারা জবাব দিলাম আমি না তুমি আপনি আপনি আমরা সিনটা না সিনার হতাও না ওদিন আমরা ইমাম সাহেব দেখুন জানো আসিয়াতু মারিয়াম ফি নিসরাতি মিনাল হাজিরাতিল আমেনার কুটিরে পুল্লময়ী নারীরা মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ সুবহানাল্লাহ আল্লাহ দেখ আমার ভাই সিরাজ ইসলাম মাজুক সাহেব আপনারা গ্রামের সন্তান নেন সবচেয়ে বেশি আল্লাহর বান্দা এই গজল ছোটবেলা গাইছে আমার ভালো মনে আছে আর সারা দুনিয়ায় ই গজল সুর ইগু আল্লাহ পৌঁছাইছে সুবহানাল্লাহ মা তুলাই যাব আল্লাহর বন্ধারে আল্লাহ কণ্ঠ দিয়েছিল মাশাআল্লাহ আজকে দেশে বিদেশে আপনারা এলাকার নাম ওঠছে আবহন আল্লাহর বন্ধায় এই গজলের মাঝে এই কল্লির মাঝে আমরা একটু খেয়াল করলে দেখবা আমেনা যখন জিকাইছিল তুমি তখন হারা তখন তারা পরিচয় দিয়েছিল আপনারা আপনি আমরা চিন্তা নাই আমরা এই দুনিয়ার কোনো মহিলা নাই আমি আসিয়া আমি হাজেরা আমি মরিয়ম আল্লাহ আমরা রে ও আমেনা আসিয়া বলতে কোন আসিয়া সিনছনি আমি হইলাম ফেরাউনের স্ত্রী জান্নাতি আসিয়া আমি হইলাম মরিয়ম হজরত ঈসা নবীর মা জান্নাতি মহিলা মরিয়ম এইভাবে পরিচয় দিয়া হইরা তোমার ভেটো আল্লাহ দু জাহানোর বাচ্চার নবী কামলিওয়াল্লা রে রাখছুন ও নবী দুনিয়াইতে এইবার সময় হয়েছে গো আমেনা আল্লাহর ইচ্ছা হইল ই নবীরে আল্লাহ দুনিয়ার স্বাভাবিক কোনো মহিলার আত্ম জন্ম দেওয়া এটা না জান্নাত তো নে তোমার মারে সাহায্য করার লাগে আল্লাহ ফাটাইয়া সত্যি করে ইটা মাত নবীর জন্মর আলোচনা উনার বাদে নবীর প্রতি আকর্ষণ বাড়ে না কমে নবীর প্রতি মহাব্বত প্রেম ভালোবাসা বাড়ে না কমে ইটা বাড়লে নবীর অনুসরণ করতে আগ্রহী না আগ্রহীতা নাই ওটা মা তো মিলাদুন নবীর মা ইন অমুকর রুয়া কিতা বলি যার অমুকর বারে বাঘে খাইলিছে ওটা গালিয়ানির কিছু আছে মায়ের জাগান লইয়া বলে আমি মিলা দৌ ভাই যে ইয়ার তুমি উবাই রা না শুনা ভাই মায়ের করিস না তোর হাওয়া দরিয়া কইয়া হুতিয়া নবীরে সালাম দে তে ও মায়ের খান লাগাইছ না এমন মুসলমানের অবস্থা আজ বড় খারাপ আই দেশে দেশে গড়ে গড়ে মুসলমান হল মায়ের খার হো বইলা ভুইয়া কইছিলাম যে মুসলমান আমরা কিন্তু আমরা গেছে মুসলমানির না মাতই না সাহেব আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা গেছে মুসলমানই নাই আজকে কে মিলাদ বললো না আর কে কে দোয়া করলো না তালিয়া মাইর করতে না রে মুসলমান আজ দলমত নির্বিশেষে চিন্তা করো কিলা ইসলাম রে জমিন জিন্দা রাখা যায় আজ বই দিলাইছে তুলিয়া আমার হুয়ায় করতো কিতা বলে বান্দর তো নে মানুষ হয়েছে ওটা করতো করি বই দিছে ইতালিয়া একদিন কুনটাইছো নি বলে না ইতালিয়া মাথা আব্দুর খান নাই মাইক ইতালিয়া মাতলে যদি দরিয়া লিয়া যায় চিন্তা করা আমি কত বড় বালা মানুষ তাই ওল্লা ভদ্র লোক তাই ইতালিয়া মাত্রায় নাই গায়ে লুদিয়া মাত্রায় নাই নাফর মানি খামলিয়া মাত্রায় নাই মিঠা মিঠা ওয়াজ করিয়া আর মুসলমানের মাঝে মাইল লাগাইতেন নো মাঝো বেড়া লাগাইয়া তুই তাই না মুসলমান আজকে সেই দিন রইছে না এখন ইমান ইসলাম রক্ষা করার দিন সুতরাং দল মত নির্বিশেষে আল্লাহর অলি ফুলতলি সাবর আউলা দখলর লোকে ইসলামর জিহাদ ইমান ইসলামর জিহাদর ময়দান হাজিরি দেওয়ার দরকার আছে নি না আর তুমি এখন দরকার আছে নি না নাই ইসলাম রক্ষার দরকার আছে নি আজকে ইমান রক্ষা করো ওজন মোহাম্মদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবক হলে দেখতা করছে
আজকের এই দুর্দিন ইসলামের একটা জিহাদ করছে, জিহাদ করছে। কারণ আজকে মার্কেটর যাবনে বাজারের মার্কেটও লাখো মানুষ দিয়ে মানুষে প্রকাশ্য গুনার কাম করতে আসে। আর এটা যুবক হলে আজকে জান্নাতি মাহফিল ডাঙ্গাইয়া গুনাগার গুনাত্ন মানুষকে ফিরাইয়া জান্নাত যাওয়ার রাস্তা দেখাইয়া দিছে। এটা একটা জিহাদ, এটা একটা জিহাদ। জিহাদ শব্দের অর্থ কিতা জিকাই আলী মহলের জাহাদুন মাদ্দাতুনে জিহাদ, জিহাদ শব্দের অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা, মনে প্রাণে চেষ্টা করা। কিতা খারাপ তো নে কিভাবে বাঁচা যায় বাঁচাই যায়, আসই না গুণাত্ম নে বাঁচা যায় বাঁচাই যায়, ওটা হইল একটা জিহাদ। ঠিক না, ঠিক না? শোনা ভাইয়া অনুরোধ করি আর আজ আপনার বাচ্চার বই তুলিয়াই লাইছে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানের বাচ্চা হিসাবে এখানে প্রতিবাদ করার দরকার নেই না, দরকার না? ধর্ম যার যার উৎসব সবার কইয়া কিতা বুঝাইতো স্যার যে আপনি যে স্যার ধর্ম যে আপনার বাচ্চা, আপনার বাচ্চা আপনি যে কোনো ধর্মের অনুষ্ঠান গিয়া শরীর কইতা, এতে ইহুদির হোক খ্রিস্টানের হোক হিন্দুর হোক বৌদ্ধর হোক যে কোনো ধর্ম অনুষ্ঠান গিয়ে আশা করি হোক যায় মুসলমানের হওয়ার দুর্গা পূজার যদি যায় মুসলমানের যদি ইহুদি খ্রিস্টানও অনুষ্ঠানও যায় তো এগুলো মুসলমানের গণ্ডের ভিতরে রইব তো আশা করি হোক গেলাম গিয়ে নে যদি প্রমাণ দিলাইতে পারো আজকে অন্য ধর্মের মানুষ আমরা অনুষ্ঠান নয় একদিন জুম্মাত আইসে নি সৌরাত আইসে নি সবে কদর আইসে নি তেখেনেই কাল লেখিয়া আইল বলে এই জমিন তো নেই ইসলাম আর মুসলমানদের ধ্বংস করার লাগি মুনাফিকর বাচ্চা দিয়ে এটা তুলিয়া দিয়া আজকে আমরা মুসলমানের গুলিত মারার লাগি চেষ্টা কর। ঠিক না, ঠিক না? একদম সচেতন হওয়ার দরকার আছে নি আল্লাহর অলি আমার পীর মুর্শিদ দুলদুলি সাহর আওলাদ আঞ্জুমানে আল ইসলাম সভাপতি মহুদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আল্লাহর অলিয়ে যে কথা কইছেন জীবন দিব মরব তবু এই জমিন ইসলামী শিক্ষা রাখব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হলো লগে আমরা টাকার দরকার না নি একটু সচেতন হইন কা শোনা ভাই আইন আর কোনটা নিয়ে টেলা নিয়ে রতা রতা যজ্ঞ নামাজ পড়ে নগরি হাল্লে ফিটাতে মাতাতে নামাজ পড়ক যজ্ঞ মিশা মাতে রগরি হাল্লে মিশা মাত তুনে হিরা কা যজ্ঞ মিথ্যা সাক্ষী দিবার লাগি যার ওগুরে এত অদূরি হলে বুঝে এক হোক বলে ভাই এটা মুসলমানির ভিতরে পড়ে না শোনা ভাই নু মুসলমানি খান দরিয়া রাখে মাতই না যাব আমার ঘরে বিয়া শাদি হইলে আমার বিয়া শাদি খান যেন ইসলামী রীতি রীতির বিত্র হয় এই চেষ্টাতে আমরা লাগতাম আল্লাহর দুই ভাও ধরি অনুরোধ করি আর এমন জবাব দেই না জানো মুরব্বী হল বলে মেজা বিতা আমি না গুরু তামুরতা করলিছেন ই জবাব দিয়া কি আমতর দিন বাঁচতে পারতাই না আজকে গায়েলুদার অনুষ্ঠান করবে তোমার ভুয়ার ভুলির আর কইতা যে গুরু তামুরতা করলিছেন খোদার খসম কি আমতর দিন আল্লাহ গুঙ্গা শয়তান দয়ুস বানাইয়া উঠাইব এটা নিজের গড়রে ঠিক করোকা নিজে ঠিক হোক নিজের বাচ্চা বাচ্চারে বিবি বাচ্চা ঠিক করুক নিজের বউ বাচ্চারে হোক যে মুসলমানের ঘর আল্লে নমাজ হয় বা সত্যি ঠিক মতো হলো শুক্রবার আইলে সুরা ও কেটা পড়ো মাগরিবর নমাজ পড়িয়ে সুরা মূলটা পড়ো মাতইলা যা বল এইভাবে প্রত্যেকটা আমল রে বিস্তবিতে আন সুরা কাহাবটা শুক্রবারে পড়ো প্রত্যেক দিন এসার বাদে ও কেয়া সুরা পড়ো ও তা আমলিয়ত গুলা ভিতরে আনুকা মুসলমানি খান্ডে দূরিয়া রাখার চেষ্টা করুকা আমার এই মাহবিলটা আসলে আইসতেন কয়েক মাস আগে দুবাইতে আমার এক বন্ধু আপনারা গ্রামের ওই বিচারে বাধ্য ইয়া আমারে জুড়ে অন্য রতন ভাই হইয়া বাইরে দিয়ে বাধ্য ইয়া আমারে লেখাইছে যে কারণে আমি ওয়াদাইছি মানে আমি সিলেট গিয়ার বা ঠিক জ সিলেটের বালাগঞ্জের জ্যোতি আমি ঠিক নয়টার সময় প্রোগ্রাম আল্লাহ আস্তে আমি বিদায় লইছি দয়া করি আমার ভুল বিয়া দই মাফ কর আল্লাহ যদি আয়াতে বাসে এখন কোনো দিন দেখা হয় অন্য আয়াত চেষ্টা করছি আয়াতের রে মাতি صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا سنار مدينة لاكو كوتي درود سلام يا بوچاي دي والله
তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও দাদা দাদি নানা নানি খেসা কারিব দেশে বিদেশে খাস করি আত্রাফর তামাম মুর্দেগানোর কবরে জান্নাত টুকরা বানাও টেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দিন রাত পরিশ্রম করিয়া আজকে তোমার যে বান্দা বান্দি হলে জান্নাতি মাহফিল ডাঙ্গাইছেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলোর বংশর তামাম মুর্দেগান রে মাফ করিয়া দে আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে তুমি দয়া করো মায়া করো শান্তিতে রাখো হেফাজতে রাখো আয় আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তুমি হেফাজত করিয়া হালাল রুজি দিয়ে আমরা দেশি যত বিদেশি ভাইয়ান যত দেশ আছে আল্লাহ তোমার দয়া দিয়া হেফাজত ফরমাও হারমাইন শরীফ আইনার মকবুল জিয়ারত আমরা রে নসিব করি দেব বার বার মক্কা মদিনার জিয়ারত আমরা রে নসিব করি আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহ হাসরের ময়দানও আমরা নবীজির সামনে আমরা মুখখান্ডে খালা করিও আয় আল্লাহ পীর মুর্শিদর রুহে পাক কই মাহফিলর সব পৌঁছাই দেও তোমার মায়ের বন্ধু হলার লোক ধরাইছ মৌত পর্যন্ত রাখি আল্লাহ হাসরের ময়দানে তোমার মায়ের বন্ধু হলার লগে উঠাইয়া নবীজির কাফেলাতে জোড়া জায়গা দিও ই মাহফিলর মুরব্বী হলার নে খায়াত ধরা ঝুরি দেও যুবক পাইন তোরে ইজ্জতর জিন্দগি দান কর ছাত্র ছাত্রী ভাই বাইন তার নেক আশা পুরা করি দেও আয় আল্লাহ দুনিয়ায় তো জলিল করিও না হাসরের ময়দান আমরা নবীজির সামনে আমরা মুখ কান্ডে খালা করি আমরা জাল মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতর হাওলা হল্লাম হেফাজত ফরমাম এই কাফেলার যুবক বন্ধু হলরে আল্লাহ কবুল হর আল্লাহ এই কমিটির যুবক পাইয়েন তোর দুনিয়া আখেরা তোর বালাই নসিব ফরমাও বিফদলি সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।